যেই অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যায়। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আউনা আন্নি মালিয়া, কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছে না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমলনামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, আর এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরা, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর ওস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা, এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন আলাম ইয়ানি আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজার একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এরে যুবক ভাই, আল্লাহর ওস্তে হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন, ওই মালিক পিছন দিয়ে ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই মালিক পিছন দিয়ে ডাকে। মালিক পিছন দিয়ে ডাকে কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মা সারা দেখেন না, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানেন, বান্দাও জানে, বাবা চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওই কবরে নাই মা, বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা, কারণ এটা সবাই জানে, আল্লাহ জানে, মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানে। দুনিয়ার এমন কোন মা নাই,
সন্তানদের দাফন করিয়া সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হইয়া কবরে শুয়ে যাবে। মার কলিজা লত মায়া দিছে, কিন্তু খেল করে খেল করে ওই মা না আপনার নাক বানাইছে, না কান বানাইছে, ওই মা না আপনার জিহ্বা বানাইছে, ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে। সব বানানে ওয়ালাকে, এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই, কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার। আরে বান্দা মা কর রাখা, মা কর রাখা বি রব্বিকাল করিম, ওই করিম রবকে তুই ভুলে গেলি, কে তোরে ধোকায় ফেললো? এই করিম রব না তোর এত সুন্দর একটা কান দিছে, এত সুন্দর চোখ দিছে, ওই করিম রব না তোর এত সুন্দর জিহ্বা দিছে, আরে এই চোখগুলো তোর মাশরাফি দেয় নাই, এই চোখগুলো তোর কোন নায়ক নায়িকা দেয় নাই, যে চোখগুলো দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি, তাদের এই নাচ দেখবি, ওই কান তো তোর কোনো গায়ক দেয় নাই। এরে বান্দা ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস, এই কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য, এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কালকের পানি, এই টিস্যু দিয়া মুইসা ফালাইয়া দিও না, এটা বড় দামি পানি, এটা রে মুইসা মুইসা লাগাইয়া দাও, হাতে পায়ে লাগাইয়া দাও, হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও, দেখো একটা নিষ্প্রাণ পাথর, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ এরে বান্দা দেখ পাথরের দিকে তাকায় দেখ আল্লাহর ভয়ে কেমনে কান্দে, দেখ দেখ এরে বান্দা পাথর ফাটায় দেখ ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দি, এরে বান্দা দেখ ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশে এসে পড়ে, তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছেন না, ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে, আরে বান্দা মানুষ তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না, কি হয়ে গেল রে বান্দা, তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া বলতেন ইয়াবনা কুহাফা, ইয়াবনা কুহাবি কুহাফা, ও আবু কুহাফার বেটা তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না, হযরত তোমার এত বড় মানুষ, নবী বলেছেন উমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি, আল্লাহু আকবার, আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি, কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই, ওমর জান্নাতিটা নিশ্চিত, অথচ মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইয়া ফেলে নারী বুড়ি বের হয়ে যায় কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে, বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে, যখন হুশ ফিরছে হযরত ওমর এ দোস্ত খেল করে এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে, হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছে, গালগুলারে জমিনের সাথে ঘষতেছে আর বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, ওমরের চিন্তা অপবকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগার, ওমর এত বড় মানুষ তাও চিন্তা, অপবকর এত বড় মানুষ তাও চিন্তা, তো আমি তুমি বাইচা যাব কি আশায় রে ভাই, কোন ভরসায় বসে আছো, ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে
এখান থেকে সামান তৈরি করে নাও, তোমার আফসোস করা না লাগে, গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো, বলেন আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো, কিন্তু গুনাহ করলে তো আবারও সন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো, রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো, আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা, এমন মালিক কই পাইবা, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য, কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন আলামি মুস্তাগফির ফাগফিরা, কেউ ক্ষমা চাইবা? এ কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আজকে মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রেখে বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো ব্যাপার না, আল্লাহর এখানে ডাক দিবে না, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজই হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয় রব্বানা, রব্বানা ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন আলামু আব্দি আন্নালাহু রব, আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে, জানে দেখে তো ডাক দিছে, বলে যেহেতু ডাক দিছে কি চায়, ক্ষমা চায়, বলে সাক্ষী থাকো দিলাম ক্ষমা করে। কই পাই ভাই মানে, তারপরেও গুনাগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পোড়া কপাল, বোকা বোকা বোকা, ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও কোনো ব্যাপার না, এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার, বলে হুজুর এত গুনাহ করছি সব একবারে মাফ হবে? আরে এটা তো এখন বুঝা সহজ, এটা তো এখন বুঝা সহজ, কম্পিউটারে মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, দশটাকে ডিলিট করা যায়, বলে 100,000 ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে অল ডিলিটেড টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব, কথা ঠিক কি না? আরে ভাই তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কিন্তু ওই মোবাইলের চেয়ে দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুমি মালিকরে বলো মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও, মালিক বলে বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা, وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.